ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কোনা জুবাইদা। আমি জুবাইদা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ঘর থেকে মশা তাড়াবেন কয়েল কিংবা অন্য কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়াই। বর্তমান সময়ে মশা আমাদের কাছে একটা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। চারপাশে ডেঙ্গু মশা নিয়ে সবাই আতঙ্কে রয়েছে, অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই গরমের সময় মশার উপদ্রবটা অনেক বেশি হয়ে যায়। অতিরিক্ত গরমের কারণে মশারি টাঙিয়ে ঘুমানোটাও খুব মুশকিল হয়ে যায়। আবার বাজারে যে সকল কয়েল কিনতে পাওয়া যায় সেগুলো যদি আমরা ঘরে জ্বালাই, এতে ছোট বাচ্চাদের মারাত্মক ক্ষতি হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের বড়দেরও অনেক ক্ষতি হয়ে যায়। এই কয়েলের ধোঁয়া আমাদের প্রত্যেকের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে ধীরে ধীরে আমাদের নানান রকম শারীরিক সমস্যার সম্মুখীন করবে। তো এই সকল সমস্যা এড়ানোর জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেব যেটি ফলো করে আপনারা ঘর থেকে মশা খুব সহজেই তাড়াতে পারবেন। তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে। এখন আমি আপনাদেরকে জানাবো আপনারা কয়েল না জ্বালিয়ে এবং মশারি না টাঙিয়ে কিভাবে মশার হাত থেকে রক্ষা পাবেন, অর্থাৎ ঘর থেকে কিভাবে মশা তাড়াবেন সে বিষয়ে এখন আমি আপনাদেরকে টিপস দেব। এর জন্য ফার্স্ট যে উপাদানটা আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে কর্পূর। আপনারা মার্কেট থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন। হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা পাঠ করতে যে কর্পূর ব্যবহার করে সেই কর্পূর আপনাকে নিতে হবে। নিয়ে হাত দিয়ে ভেঙে সুন্দর করে গুঁড়া করে নেবেন, অবশ্যই মাটির পাত্রে। আমরা যে বাজারে দিয়ার কিনতে পাওয়া যায় দেখবেন, সেই মাটির দিয়ার আপনাকে নিতে হবে। সেই মাটির দিয়ারে দুইটি কর্পূর ভেঙে গুঁড়ো করে নেবেন। এরপর এতে যোগ করবেন সরিষার তেল, 4 চামচ বা 5 চামচ সরিষার তেল নিয়ে সুন্দরভাবে কর্পূরের সঙ্গে মিক্সড করে নেবেন। এরপর এতে যোগ করবেন 1 চামচ পরিমাণ কেরোসিন তেল। তারপর এই কেরোসিন তেল, সরিষার তেল এবং কর্পূর সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এরপর এতে আরেকটি উপাদান যোগ করতে হবে, সেটি হচ্ছে নিমের তেল। আপনারা বাজারে সহজেই নিমের তেল পেয়ে যাবেন। এই নিমের তেল 1 চামচ পরিমাণ যোগ করবেন। এই নিমের তেলের যেটা গুণ সেটা হচ্ছে এর যে ঘ্রাণ রয়েছে এই ঘ্রাণে মশা থাকতে পারে না, এই জন্য নিমের তেল মশা তাড়াতে খুবই কার্যকর ফল দেয়। আপনারা নিমের তেল, কেরোসিন তেল এবং সরিষার তেলের সঙ্গে কর্পূর মিক্সড করে একসঙ্গে সবকটি উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। নিমের তেল, কেরোসিন তেল, সরিষার তেল এবং কর্পূর, এই 4টি উপাদান খুব সুন্দরভাবে যখন মিক্সড হয়ে যাবে, তারপর সলতে আপনারা চিনে থাকেন যে দিয়ার জ্বালানোর সময় যে সলতে ব্যবহার করা হয়, কিংবা আপনারা চিনে থাকেন নিশ্চয়ই হ্যারিকেন, যে হ্যারিকেন আমরা আলো জ্বালাতে ব্যবহার করি, সেই হ্যারিকেনের সলতেও আপনারা এই মাটির পাত্রে দিয়ে ব্যবহার করতে পারেন, আগুন জ্বালিয়ে দিতে পারেন। কিংবা যে মিশ্রণটি তৈরি হলো এই মিশ্রণটি আপনারা হ্যারিকেনে ঢেলে দিয়েও কিন্তু এই হ্যারিকেনটা জ্বালিয়ে রাখতে পারেন। এটি তৈরি হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আপনি এই সলতেতে আগুন জ্বালিয়ে এই দিয়ারটি ঘরে রেখে দিবেন। কিছু সময় পার হলে অর্থাৎ 8-10 মিনিট পর আপনি আবার ঘরের জানালা দরজা খুলে দিতে পারেন, কিন্তু এই দিয়ারটি ঘরে 4-5 ঘন্টা জ্বালানোর ব্যবস্থা আপনাকে করতে হবে। 4-5 ঘন্টা যদি ঘরে আপনি জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনার ঘর থেকে সমস্ত মশা দূর হয়ে যাবে আর আপনার ঘরে আসবে না। আপনি এভাবে রেগুলার আপনার ঘর থেকে মশা তাড়াতে পারেন, এতে আপনি এবং আপনার পরিবার মশার হাত থেকে সুরক্ষিত থাকবেন। কয়েল জ্বালানোর কারণে আপনার শিশু যেমন ক্ষতির সম্মুখীন হয় তেমনি আপনিও কিন্তু শারীরিক ক্ষতির সম্মুখীন হন, কিন্তু সেটা আমরা মনে করি না। একটা কয়েলের ধোঁয়া 50টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতিকর, এটি হয়তোবা আপনারা জানেন না কিন্তু আসলে এটাই সত্যি। এজন্য কয়েল না জ্বালিয়ে প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবে আপনারা এভাবে ঘর থেকে মশা তাড়াতে পারেন। আমার এই টিপসটি আশা করি আপনারা ফলো করবেন, এতে নিশ্চিতভাবে কার্যকর ফল পাওয়া যাবে। আপনারা মশার আতঙ্ক থেকে রক্ষা পেতে এই টিপসটি কাজে লাগাতে পারেন।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের লাইকের সংখ্যা বেশি দেখলে আমার কাজ করার ইন্সপিরেশন আরও বেড়ে যায়, আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ নিয়ে হাজির হতে ইচ্ছা করে। তো আপনারা সবাই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।